নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি রান্না করতে চলেছি। তো চলুন আজকে আমরা বানাই শুকনো মাছের ঝাল। এটা হচ্ছে লোটে সুটকি। তো আমি এইগুলোকে প্রথমেই হচ্ছে ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি শুকনো মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যেই এখন আমি ধীরে ধীরে এই জিনিসগুলো ছেড়ে দেব। সেগুলো হলো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এই সবগুলো একসাথেই আমি ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর করে একসাথে সব সবজিগুলো মজেও যায়। আর আমি পেঁয়াজটা একটু বেশি নেই, আর পেঁয়াজ আর রসুনটা পরিমাণ মতো একটু বেশি নেই, যাতে খেতে ভালো লাগে আর কি। আপনারা যখন বানাবেন তখন আপনারাও, আপনাদের যদি পেঁয়াজ খেতে ভালো না লাগে তাহলে পেঁয়াজ একটু কম দেবেন, কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু সবসময় বেশি রাখি। তো সব সবজিগুলো আমি মানে কাটা তরকারিগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবং মাঝে মাঝে এটা নাড়াতে থাকতে হবে, কারণ এটার মধ্যে খুব সামান্য পরিমাণ জল পড়ে। তো আমি আসলে দেই, অনেকে আছে যারা জল ছাড়াই করে, কিন্তু আমি ওভাবে পারি না। তো আমি সামান্য একটু জল দেই। তো চেষ্টা করবেন যাতে জল ছাড়াই করলে পরে বেশি স্বাদ হয়। আমি মানে যাতে মশলাগুলো মানে পুড়ে না যায় তার জন্য আমি দেই। তো একটু হলুদ আর একটু আমি চিনি অ্যাড করি, যেহেতু একটু ঝাল ঝাল হয় ঠিকই, কিন্তু আমার ঝাল মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনারা চিনিটাকে নাও দিতে পারেন। ম্যাক্সিমাম সবাই চিনি ছাড়াই বানায়, কিন্তু আমি একটু এটার মধ্যে চিনি ফেলি, যাতে কালারটাও ভালো আসে এবং খেতেও টেস্ট হয় বেশ ভালো। তো এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আমি মেনলি ব্যবহার করি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাতে অ্যাকচুয়ালি কালার হয় কিন্তু খুব একটা ঝাল হয় না। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা প্রচুর দিয়েছি, এমনিতেই এটা ঝাল হবে, তো বেশি ঝাল আমি করতে চাই না। এবার কষিয়ে কষিয়ে দেখুন এই রকম একটা পজিশনে পৌঁছাবে, যেখানে মানে সব কিছুর থেকে তেল ছাড়বে, তো মানে মশলাটা ভালো মতন কষে গেছে। এরপরে আমি দিব ভাজা শুকনো মাছগুলো, সেটাকেও দিয়ে আমরা একসাথে সব কিছু নাড়াচাড়া করে নেব এবং ভালো করে এটাকেও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটুখানি জল দিলাম, যাতে আর একটু কষবে এবং জিনিসগুলো মজার জন্য সামান্য একটুখানি জল দিয়ে এবার এটাকে আমি সিম করে দেব গ্যাসটা। গ্যাস সিম করে এটাকে আমি ঢেকে দেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার গ্যাস কম করে সিম করে ঢেকে দিলাম। এবার ঢাকনা খোলার পরে দেখুন এই যে এরকম একটা জিনিস তৈরি হলো, মানে কষা কষা টাইপ। এটা আরও একটু আমি মজাবো, মানে জলটাকে আরও একটু শুকিয়ে নেব, তারপরে এই সুন্দর জিনিসটা তৈরি হয়ে গেছে আপনাদের সকলের পাতে যাওয়ার জন্য। তো যারা যারা এই শুকনো মাছটা বানাবেন তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন খেলেন। আমার তো খুবই ভালো লাগে, একটু ঝাল হয়, আমি তার সাথে একটু ডাল আর একটু আলু ভাজাও নিয়ে নিই। আমার খুব ফেভারিট এটা লোটে সুটকি। তো ভালো থাকবেন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর